তৃতীয় প্রশ্ন বলা হচ্ছে যে সার্ভে অফ স্কুলস ইন ইওর লোকালিটি এন্ড এনলিস্ট দ্য মেজর ইস্যুস অফ দ্য এলিমেন্টারি এডুকেশন সাজেস্ট দ্য ওয়ে টু রিজলভ দিস ইস্যুস অর্থাৎ আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনার যে বিদ্যালয় সেই বিদ্যালয় কোন এক পাশের বিদ্যালয় পরিদর্শন করুন এবং সেই বিদ্যালয়ে কি কি সমস্যা শিক্ষার্থীদের কি সমস্যা আছে সেই বিষয়ে একটু সার্ভে করে একটা খাতা সেই বিষয়গুলো সম্পর্কে লিখুন এবং সেখানে দেখা যাচ্ছে যে আমি প্রথমে বলবো যে প্রশ্নটা হচ্ছে সেকেন্ড পার্সনে উত্তরটা লিখবো আমি ফার্স্ট পার্সন আমি আমি বলে উত্তরটা লিখবো আর কি তাই আমরা এখানে উত্তরটা লেখার সময় লিখেছি আমি আমি আমার বিদ্যালয়ের ড্যাশ গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপালিটি সমস্ত মিউনিসিপালিটি এলাকা না হতে পারে আর অনেক গ্রাম পঞ্চায়েত এলাকা হতে পারে তাই জন্য আমি ইংরেজ ল্যাঙ্গুয়েজ লিখেছি অর্থাৎ আপনারা যখন লিখবেন তখন সেই জায়গাটা সঠিকভাবে লিখবেন আপনার স্কুলের জায়গাটা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপালিটি এবং সমীক্ষা চালিয়ে আমরা পাঁচটি জিনিসকে তালিকাভুক্ত করেছি আমি করেছি আপনারা যারা মিউনিসিপালিটি এলাকায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো কিছুটা ভিন্ন হবে গ্রামাঞ্চলের সমস্যাগুলো মোটামুটি জেনারেলাইজ একই রকম তা আমি যেহেতু একজন গ্রাম পঞ্চায়েত এলাকার শিক্ষক তাই আমি সেই সমস্যাগুলো লিখেছি পাঁচটা সমস্যা প্রথম সমস্যা হচ্ছে দারিদ্রতা দ্বিতীয় সমস্যা হচ্ছে শিশু শ্রমিক তৃতীয় সমস্যা হচ্ছে অভিভাবকদের নিরক্ষরতা চতুর্থ সমস্যা হচ্ছে বেডের শিক্ষায় বাধা আর পঞ্চম সমস্যা আমি দেখেছি সরকারি উদাসীনতা এই সরকারি উদাসীনতা আমি ব্যাখ্যা করি সেই ব্যাখ্যাটা আপনারা নিজেদের মতো করে লিখবেন আপনাদের যেরকম মনে হয়েছে আপনাদের পয়েন্টটা কিন্তু যা যা মনে হয়েছে আপনারা লিখবেন কেন সবটা লিখে দেওয়া যায় না সবটাই গ্রাম উত্তরগুলো এক হয়ে যাবে আমাদের স্বাভাবিকভাবে গ্রামাঞ্চলে আমরা দেখতে পাই 90 থেকে 95% পরিবার দারিদ্রতা বা দারিদ্র সীমার নিচে বসবাস করে যার ফলে দারিদ্র সীমার নিচে বসবাস করার ফলে সেই সমস্ত পরিবারের যারা সন্তান বা সন্ততি হয় তাদেরকে আর্থিক সোর্স হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হয় ফলে তাদেরকে স্কুলে ভর্তি করা হয় না যখন আমি স্কুলে সার্ভে করতে যাচ্ছি তখন আমি দেখছি দেখতে পাচ্ছি যে গ্রামের এলাকার অঞ্চলের যে ছাত্রীরা আছে স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে রেশিও মিলছে না অর্থাৎ দেখা যাচ্ছে যে স্কুলে কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা পড়ছে আর কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু পড়ছে না তারা স্কুলে এনরোল হয়নি তার কারণটা হচ্ছে এটা যে তাদের বাবা মারা অভিভাবকরা তাদের দারিদ্রতার জন্য তাদেরকে স্কুলে ইনভলভ করতে পারেনি বা করতে আগ্রহী নয় এটা কিন্তু প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিশু শ্রমিক এখানেও একটা একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দারিদ্রতার কারণে শিশুরা এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে শিশু শ্রমিক হিসাবে নিযুক্ত হচ্ছে চা বাগান ফ্যাক্টরিতে হচ্ছে চা বাগান এলাকায় যেহেতু আমার খুব তাই আমি বলেছি চা বাগান নেই ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন ছোট ছোট ত্রুটি বেকারিতেও তারা কাজের জন্য চলে যাচ্ছে মাথায় রাখতে হবে সমস্যার সমাধান গুলো আমাদেরকে খুঁজে বের করতে বলেছে তাই প্রথম ক্ষেত্রে চাইল্ড রেজিস্টার অর্থাৎ দারিদ্রতার ক্ষেত্রে আমি বলছি চাইল্ড রেজিস্টার আপনারা মেনটেন করে দেখবেন যারা পার্শ্ব শিক্ষক আছেন তারা দেখবেন হাই স্কুলের পার্শ্ব শিক্ষকরা চাইল্ড রেজিস্টার মেনটেন করতে বলা হয়েছিল তার জন্য একটা সরকার প্রজেক্ট চলায় 7 দিনের 8 দিনের একটা প্রজেক্ট চলায় আপনাদের সময় যারা আছে তারা অনেকে জানেন না গ্রামাঞ্চলে কিন্তু প্রত্যেকটা গ্রাম ওয়াইজ একটা চাইল্ড রেজিস্টার মেনটেন করা হয় এবং প্রত্যেকটা স্কুলে সেই চাইল্ড রেজিস্টার অনুযায়ী চেক আপ করা হয় যে কতজন বাচ্চা এলাকায় আছে এবং কতজন স্কুলে এনরোল রয়েছে কতজন হয়নি সেই অনুযায়ী প্রত্যেক বছর বছর আপনাকে সেই সমীক্ষা করে এনরোল করার জন্য কিন্তু আপনার একটা বাড়তি দায়িত্ব পার্শ্ব শিক্ষকদেরকে দিতে হয় এতে আপনারা যারা জানেন না তারা কিন্তু পার্শ্ব শিক্ষকদের বন্ধুদের সঙ্গে শুনবেন ওনারা কিন্তু এই কাজটা প্রত্যেক বছর খুব সুন্দরভাবে করে আসছে এবং তারপরে আমাদের গ্রামাঞ্চলের ক্ষেত্রে শিশু শিক্ষার ক্ষেত্রে আমাদের অনেকটা উন্নতি হচ্ছে শিশু শ্রমিক হিসাবে গভর্নমেন্ট
ক্ষেত্রে অ্যাক্ট, চাইল্ড লেবার অ্যাক্ট, আমরা সমস্যার সমাধানের ক্ষেত্রে দিয়ে বলছি যে চাইল্ড লেবার অ্যাক্ট যেটা আছে এবং ফ্যাক্টরি আইন যেটা আছে, শিশু শ্রমিককে 14 বছরের নিচে কোনো শিশুকে কোনোভাবেই কোনো কাজের সাথে যুক্ত করা যাবে না। সেই অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটি জায়গায়, সরকারি বেসরকারি প্রত্যেকটি জায়গায় কি তদারকি করা যায় সরকারি তরফ থেকে, তাহলে পরে শিশু শ্রমিকের সংখ্যা সেই সমস্ত ক্ষেত্রে কমে যাবে এবং সেই সমস্ত জায়গায় যদি কাজ লাগায় তাহলে অল্টারনেটিভ উপায় কিন্তু অভিভাবকরা তাদেরকে স্কুলেই পাঠাবে। তার কারণ স্কুলে মিড ডে মিলটা আছে, শিশুরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা আহারের ব্যবস্থা অন্তত সে করতে পারে, পুষ্টি সহায়ক কিন্তু সে সহায়তা সে থাকবে। অভিভাবকদের নিরক্ষরতা আমরা তৃতীয় পয়েন্ট করেছি, গ্রামাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রেই অভিভাবকদের নিরক্ষরতাই আমাদের শিশুদের এনরোল করানোর পক্ষে একটা বিশাল জটিলতা সৃষ্টি করে। এবং আমরা সরকারের পক্ষ থেকে ব্ল্যাকবোর্ড অপারেশন, নিরক্ষরতা দূরীকরণ অপারেশন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিপিএপি নিয়েছে, সর্বশিক্ষা অভিযানের মধ্য দিয়ে নিয়েছে দেওয়া হয়েছিল, কিন্তু সবটাই যে সফল হয়েছে তা নয়, যার ফলে গ্রামাঞ্চলে এক বৃহৎ সংখ্যক অভিভাবকরা আজও শিক্ষার আন্দোলন থেকে দূরে আছে, যার ফলে তারা তাদের শিশুদেরকে সেই শিক্ষার সাপোর্ট বা সহযোগিতা করতে পারেন না, করতে চান না। তাই জন্য আমাদের এখানে প্রচার মাধ্যমকে একটু বা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক লেভেল, বিআরটি গুলোকে একটু অতিরিক্ত মাত্রায় দায়িত্ব নিতে হবে সরকারের তরফ থেকে, এটা সমাধানের বিষয়ে বলছি। মেয়েদের শিক্ষায় বাধা চতুর্থ পয়েন্ট, মেয়েদের শিক্ষায় বাধা কথা এখানে এই কারণেই বলা হচ্ছে যে আমরা দেখতে পাই গ্রামাঞ্চলে, বিশেষ করে আমি আমার স্কুলেও দেখি যে একজন ছেলে একটা একটা একই পরিবারে ভাই এবং বোন একজন ক্লাস পরে পরে একজন ক্লাস টুতে পড়ে, মেয়ের মানে যে ক্লাস পরে পড়ে সে হচ্ছে একজন মেয়ে বাচ্চা মেয়ে, তার স্কুলে আসার জন্য তার প্রয়োজনীয় স্কুলের খাতা বই বা ব্যাগটা ঠিকঠাক থাকে না, কিন্তু ছেলেটার ব্যাগ তো থাকে, অর্থাৎ ছেলে মেয়ের যে সেক্স যে বিষয়টা সেই বৈষম্যটা, সেই বৈষম্যটা কিন্তু গ্রামের ক্ষেত্রে এখনো আছে, অর্থাৎ সেই মেয়েটাকে বাড়ির অনেক কোনো কাজ করে তাকে পড়তে আসতে হচ্ছে, কাজ করে পড়তে আসতে হবে এই তাকে তো কন্ডিশন, তাছাড়া সে পড়তে আসতে পারবে না। সুতরাং একটা ছেলেকে সেই কন্ডিশনগুলো পার করে কি পড়তে আসতে হয় না, কিন্তু একটা মেয়েকে হচ্ছে। তো মেয়েদের যদি শিক্ষায় বাধা থাকে, এরকম যদি বাধা সামাজিকগত সামাজিকগতভাবেই থাকে, তাহলে আমাদের সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাবো যে শিক্ষার মধ্যে দিয়ে সেটা আমরা করতে পারবো না, সেটা কিন্তু আমাদের কি দেখতে হবে শিক্ষক সেই অঞ্চলের যারা আছে তাদেরকে দেখতে হবে। তার জন্য ব্লক লেভেলের অঞ্চলে যে বিআরটিগুলো আছে, সেই বিআরটি শিক্ষা বন্ধুরা আছে তাদের মধ্য দিয়ে, ব্লক এডুকেশন অফিসাররা আছে তাদের মধ্য দিয়ে একটা নিবিড় প্রচার গ্রামের প্রত্যেকটি বাড়ির বাড়ির ক্ষেত্রে করবার চেষ্টা করতে হবে। এটা হলো অ্যাসাইনমেন্ট ওয়ানের দুটো প্রশ্নের আলোচনা। এবার হচ্ছে